খুবই চকচকে আসলে আপনাদের দেখলে ভাই পছন্দ হবে না পাগলামি করেন ষাট করে একটু পাগলামি না করলে হয় না একটু পাগলামি করে আবার নেওয়ার সময় দৌড় দিব ভাই না না এই অস্ট্রেলিয়ান তো অস্ট্রেলিয়ার মধ্যে মেলা রকম জাত থাকে তো এটা দেশাল পুরো আছে দেশাল এগুলো আসলে কোন কোন জাতের গরু এটা দেশাল মানে পাবনাই গরু বলে এর দেশালের পাবনাই গরু এগুলো কি আসলে পাবনার গরু নাকি পাবনাই গরু নাম পাবনাই ও আচ্ছা নামটা পাবনাই পাবনাই তো মোশাররফ ভাই কি অবস্থা ভালো আছেন ভাই ভালো আছেন না ভালো আছে যাক চুয়াডাঙ্গা থেকে ভাই কিন্তু চুয়াডাঙ্গা থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রায় 8 থেকে 10টা গরু নিয়ে আসছে তো ভাই কিন্তু একটা আশা নিয়ে আসছে তো আপনারা চেষ্টা করুন ভাই আর আসলে আশাটা পূরণ করতে ভাই কিন্তু গরুগুলো বিক্রি করতে পারলে একটা টেনশন ভাইয়ের মাথা থেকে দূর হবে তো মোশাররফ ভাই আজকে কোন গরুটা দিয়ে শুরু করবেন ছোট গরুটা শুরু করুন দিয়ে না এটা কি দাঁতটা ধইছে নাকি হ্যাঁ দাঁত হইছে কুরবানির জন্য উপযোগী হ্যাঁ উপযোগী সাইজ কি বলেন আমার তো মনে হয় যে দাঁত ও ছোট হলো ঠিক আছে ওই বেলা ঠিক আছে এটা কি জাত এমন খাটো জাত না খাটো জাত এখন দেশাল আচ্ছা এটা কি চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছেন চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছেন দেখি আপনি নিজস্ব পালন করা গরু নিজস্ব পালন করে গরু আচ্ছা তো এগুলা কি খায় আসলে খাবার কি খাওয়ান দৈনিক গমের ওই যে ছাল তারপর ছোলা তারপরে যে এই চালের যে খুদ হয় যে খুদ ভাত রান্না করে খাওয়া যায় ঘাস তো খাওয়ান না হ্যাঁ ঘাস খাই রিপেয়ারিং ঘাস এগুলো আসলে কোন কোন জাতের গরু এটা দেশাল মানে পাবনাই গরু বলে এর দেশালের পাবনাই গরু এগুলো কি আসলে পাবনার গরু নাকি পাবনাই গরু নাম পাবনাই ও আচ্ছা নামটা পাবনাই পাবনাই জায়গাটা কত মন হবে ভাই ওইডে 3.5 মনের একটু উপরে হবে 3.5 মনের একটু উপরে হবে তো এটা দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছে 1,20,000 1,20,000 টাকা চাচ্ছেন বেশি হয়ে গেল না না এবার হাতে না 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 বেশি হয়ে গেল জিনিসের দাম বেশি তো জিনিসের দাম দেখে গরুর দাম বাড়ায় গেছে জিনিসের দাম বেশি মানে মাটা আচ্ছা আচ্ছা তো এটা তো আপনি চাওয়া চাওয়া দাম আসলে তো কথা বলে বেশি তো হবে যাই হোক ভিউয়ার্স ভাইয়ের নাম্বারটা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাইয়ের সাথে দেখা করতে পারেন গাবতুলিয়াটে আচ্ছা মোশাররফ ভাই তারপরে এই গরুটা না মাশাআল্লাহ এটা তো সুন্দর ভাই সিনাটা মোটামুটি বড় আছে পাগলামি টাগলামি করে নাকি না পাগলামি করেন ষাট করে একটু পাগলামি না করলে হয় না একটু পাগলামি করে করে আবার নেওয়ার সময় দৌড় দিব ভাই না না ভাই কে যাবো না তো গরু তাহলে কিন্তু পুরো শেষ এটা কোন জাতের গরু ভাই এ সবই পাবনাই গরু কিন্তু আছে এগুলো পাবনাই গরু এইটা হওয়ার পাবনাই নাই আচ্ছা তো এটা কত মন হবে এডে 7 মন তো হবেই 7 মন হবে একটু এদিক সেদিক হইতে পারে না হতে পারে দেখুন এটা কত চাচ্ছিলেন চাচ্ছে 2,70,000 2,70,000 একটু দামটা তারপরেও মনে হচ্ছে বেশি হয়ে গেছে না বেশি একটু কম বেশি করা যাবে তো একটু বেশি এর আগেও আপনারা ভিডিও তো দেখছেন দামগুলো একটু বেশি এবার আচ্ছা তো এটা তো আপনার চাওয়া প্রাইস স্যার আজকে তো কিছু কমাই দিবেন না এখন খরিদ্দারের পরে বিবেচনা করি কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে মোশাররফ ভাই ও এটা তো কালার ভিতরে হোয়াইট না দেশি গরু না অস্ট্রেলিয়ান এই অস্ট্রেলিয়ান তো অস্ট্রেলিয়ার মধ্যে মেলা রকম জাত থাকে তো এটা দেশাল নাকি পুরো আছে দেশাল দেশাল দেশালি মানে এই দেশে হইছে যে আচ্ছা কালারটা দেখে তো আমার মনে হইতাছে অস্ট্রেলিয়ান 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 নাই সর সেমন জাতীয় নাই যে ঝুট হালকা আছে দেশি গরুটা কিন্তু অন্যরকম সুস্বাদু এটা কেমন হবে আল্লাহই জানে এ ভালো ভালো হবে না আচ্ছা তো এটা কত মন হবে ভাই এবার আমি 7.5 মন হবে 7.5 মন হবে তো এটা দামটা কত চাচ্ছিলেন এ 2,70,000 2,70,000 চাচ্ছিলেন যাই হোক 2,70,000 কিন্তু ভাইয়ের চাওয়া প্রাইস এরপরও আসলে কিন্তু ভাইয়া চেষ্টা করবে যথেষ্ট কমায় দিতে তা আমার ভিডিও দেখে আসলে কেউ কমাবেন না নাকি আপনাদের দেখলে ভাই পছন্দ হবে ক্যামেরা হয়তো এরকম তুলে ধরতে পারতেছি না বাস্তবে দেখলে কিন্তু আপনাদের দেখলে গরুটা আসলে পছন্দ হবে এটা কোন জাতের মামা পাবনাই জাতি এটাও পাবনাই জাতি এই আমার তিনটাই পাবনাই জাতি এগুলোকে আপনি নিজের খামারে লালন পালন করেন নিজের খামারে আপনি নিজে একজন খামারি তাহলে জি আচ্ছা তো এটা কত মন হবে এইটা 10 মন 10 মন হবে এটার দাম কত চাচ্ছিলেন এটা চাচ্ছে আছে 5.5 লাখ 5.5 লাখ জায়গাটা কিন্তু আমার চাওয়া প্রাইস এরপরও আপনারা কথা বলে কম বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন গাবতুলি হাটে আর গাবতুলি হাটে এসে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কিন্তু পেয়ে যাবেন মোশাররফ ভাইকে আচ্ছা তারপরে এই দেখেন রূপ ওয়াও এই গরুটা তো বিশাল আকৃতির ভাই এটা সিনাটা ওচা হ্যাঁ এটা কত মন হবে এটা ওই আমি একই ওজন হবে এটা একটু লম্বা এটা একটু খাটো কিন্তু এটা গোশ বেশি আছে একই গোশ বেশি হবে না আচ্ছা তো এটা এটাও আপনি নিজের খামারে নিজের খামারে যাই এটা দেশি গরুই না দেশি গরু আচ্ছা তো এটার দাম কত চাচ্ছিলেন
এটা আছে 5.5 লাখ এটা 5.5 লাখ এটা চাওয়া দাম এরপর আসলে কিছু কম বেশি করে দিবেন যাই হোক তারপরে তারপরে এই আসল গরুটা দেখাই ভাই ওয়াও এই গরুটা তো খুবই সুন্দর পাগলামি করে নাকি ভাই না পাগলামি করে না একটু যে তুমি আমার নিজস্ব খামারের ল্যাঞ্জাটেঞ্জা বাড়ি দিতেছ ভাই আমারে যাক এটা কত মণ হবে ভাই এটা 12 মণ 12 মণ হবে এটা এদিক সেদিক হইতে পারে এটা এদিক সেদিক হইতে পারে তো ধরা যায় এত ভুরি নাই গরু ভুরি নাই সবই তো দেখছেন গরু ভুরি নাই প্রতিদিন 1 কেজি করে ছোলা 1 কেজি ছোলা তারপরে 5 কেজি করে ছাল 5 কেজি করে ছাল আর আছে 2 কেজির খুদিরে ভাত আচ্ছা গুড়াইয়া ঘাসটাস খাওয়ান না আর ঘাস দেয় হয় সাথে অল্প ঘাস দেয় যাক ভাই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারগুলো আসলে খাওয়ানোর চেষ্টা করেন যার জন্য ভাইয়ার গরুটা কিন্তু আসলে খুবই তরতাজা এটা কত মণ হবে ভাই 12 মণ 12 মণ হবে না এটা কত দাম যাচ্ছিলেন 6.5 যাক এটা কিন্তু ফিক্স না দর্শক আপনারা চাইলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কম বেশি করে নিতে পারেন এটা হচ্ছে ভাইয়ার চাওয়া প্রাইস তো যারা আসলে ভাইয়ের কাছ থেকে গরুগুলো নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমার স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি গাবতলী হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো চাইলে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত মোশাররফ ভাই।